কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহসভাপতি হাজী জসিম উদ্দিনের পিতা মরহুম হাজী নুরুমিয়ার কুলখানির অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর ১২টায় টেগোরাপাড়া নিজ গ্রামে হাজী জসিম উদ্দিনের পিতার কুলখানি উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ আয়োজন করা হয়। এ সময় কুমিল্লা এক আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবর কুলখানিতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী, সিনিয়র সহ সভাপতি মুন্সী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসেন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন শিকদার নিজাম, চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাম্মদ পারুল আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ ফরিদ প্রধান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম সরকার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, কোরিকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদ, জগৎপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, সাবেক চেয়ারম্যান বাহারুদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জি এস সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের ই আলম, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরণ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, কোরিকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ মুন্সী, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম শিশির, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ ইঞ্জিনিয়ার আব্দুস সবরের নির্বাচনী এলাকার মানুষজন অংশ নেন।